হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বাবুদের বয়স প্রায় 12 দিন, অনেক দিন পরে বাবুদের ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন, স্নুই ম্যাডাম সে আগের মতোই দায়িত্বশীল মা। দায়িত্বশীলতার সাথে সে 24 ঘন্টায় শুয়ে থাকে আর তার বাচ্চারা খেতে থাকে। আমি 3 দিন বাসায় ছিলাম না, আমার হাজবেন্ড ওতে দেখাশোনা করতো। 3 দিন পরে এসে আমি তো অবাক, মাশাল্লাহ তারা এত বড় হয়ে গেছে, আমি তো পুরাই হতবাক হয়ে গেছি। 3 দিনে এত বড় হয়ে গেছে, আপনাদেরকে দেখাইতেছি। প্রথমেই দেখাবো লিওকে, যেটা স্নুই আর গুগলের কালার কম্বিনেশনে হয়েছে। দেখেন মাশাল্লাহ চোখ ফুটে গেছে। ওদের চোখ ফোটা শুরু হয়েছে 8 দিন থেকে, আজকে ওর বয়স 12 দিন। দেখেন তো মাশাল্লাহ, আল্লাহ এত কিউট। এগুলার আমি কীভাবে যে ওর অ্যাডপশনে দিব, আমার তো খুবই মায়া লাগতেছে এখনই। 6টারই পালতে মন চায়, কিন্তু এটা তো সম্ভব না, তাই না? এরপর আমরা চলে যাব আমাদের হানি ম্যাডামের কাছে। হানি ম্যাডাম, কেমন আছেন আপনি? মাশাল্লাহ কুটু কুটু। প্রথম দিকে তো অনেক কিউট ছিল, কিন্তু চোখ ফোটার পরে এরা এত কিউট হয়ে যাবে, উফ, আমি খুবই খুশি, সৌভাগ্যবতী লাগছে নিজেকে। আমার বাসায় আমার স্নুইর বাবু না হইলে এই সুখটা আমি পেতাম না। এই যে আমাদের লিলি ম্যাডাম, তাকে তো আরও বেশি কিউট লাগতেছে। ক্যালিকো বিড়াল, অনেকগুলা কালার, কালো, সাদা, অরেঞ্জ মিক্সড কালারের বিড়ালগুলোকে ক্যালিকো বলে, আপনারা হয়তো সবাই জানেন না। এই যে আমাদের পোলাইট, সবচেয়ে কিউট। ওরে যে আমার কি ভাল লাগে, প্রথম থেকে আমি ওর একটু বেশি আদর করি। একটু বেশি কিউট তো একটু বেশি আদর করতে মন চায়, আর আমার কাছে থাকেও শান্তশিষ্টভাবে। 3 দিন পরে আমাকে দেখতেছে, ওরই সর্বপ্রথম চোখ ফুটছে। ওর আমার খুব ভাল লাগে, আমি ওরে রেখে দিব, ওর অ্যাডপশনে দিব না। আর এই যে আমাদের সেই টুইটার, যে প্রথম 2 দিন দুধু খেতে পারে নাই, ফিটার খাওয়াতে হয়েছে। দেখেন তো চোখ ফুটে গেছে মাশাল্লাহ। এখন একটু বড় হয়েছে, কিন্তু তাও সবার তুলনায় অর্ধেক। আর সর্বশেষ আমাদের কে আছে, আমাদের কোকো। এই যে কোকো, কোকো স্যার, 2 জন স্যার আর বাকি 4 জন ম্যাডাম। কোকো স্যারও অনেক কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ। ওরা মাছ মাংস খাওয়া শুরু করলে আমি অ্যাডপশনে দেওয়া শুরু করব। আমার লোকেশন লালবাগের দিকে, লালবাগে এসে নিয়ে যেতে হবে। যারা অ্যাডপশনে নিতে চাচ্ছেন তাদের অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে, বাসা ক্যাটফুড থাকতে হবে।